লাখো শহীদের রক্তের স্নাত আমাদের দেশ বাংলাদেশ। বিজয়ের মাস চলছে, রাত পোহানে আমাদের সে কাঙ্ক্ষিত বিজয়। বিজয়ের দিন আমরা উদযাপন করব। সবাইকে আসসালামু আলাইকুম এবং বিজয়ের শুভেচ্ছা। যেহেতু অনেক বক্তৃতা আমরা শুনেছি, অনেক কথা শুনেছি, কারো বোধ হয় ধৈর্য নেই আমাদের এখন কিছু শোনার মতো, কিন্তু আমাদের কিন্তু এখনও প্রধান অতিথি এবং আরও ব্যক্তিবর্গের গুরুজনদের বক্তৃতা বাকি রয়েছে। তো সেই ফাঁকে আমি আমার একটু আবৃত্তি নিয়ে এসেছি, যে আবৃত্তিটি না করলেই নয়। পড়ছি বাতাসে লাশের গন্ধ, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কবিতা, সবাই জানে। আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই, আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি, ধর্ষিতার কাতর চিৎকার শুনি, আজও আমি তন্দ্রার ভেতরে। এ দেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়, বাতাসে লাশের গন্ধ, বাতাসে লাশের গন্ধ ভাসে, মাটিতে লেগে আছে রক্তের দাগ, এই রক্ত মাখা মাটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিল জীর্ণ জীবনের খোঁজে, তারা খোঁজে নেয় নিশীথ আধার। আজ তারা আলোর খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায়, এটা যেন অষ্ট জন্মের লজ্জায় আরো সঠিক মাটিতে রক্তের দাগ, চালের গুদামে তবু জমা হয় অনাহারী মানুষের হার, এ চোখে ঘুম আসে সারা রাত আমার খুব আসে। তন্দ্রার ভেতরে শুনি ধর্ষিতার জীবন চিৎকার, নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচা লাশ, মুন্ডুহীন বালিকার কুকুরে খা বিভৎস শরীর ভেসে ওঠে চোখের ভেতরে। আমি ঘুমোতে পারি না, আমি ঘুমোতে পারি না, আমি ঘুমোতে পারি না। রক্তের কাঁপনে মোড়া কুকুরে খেয়েছে যারে, শকুনে খেয়েছে যারে, সে আমার ভাই, সে আমার মা, সে আমার প্রিয়তম পিতা, স্বাধীনতা সে আমার স্বজন, হারিয়ে পাওয়া একমাত্র স্বজন, স্বাধীনতা সে আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল, ধর্ষিতা বনের শাড়ি ওই আমার রক্তাক্ত জাতির পতাকা। লেখাটা শুনলেই মানে পড়লেই গায়ে আমাদের কেমন যেন হয়ে ওঠে। আমাদের মুক্তিযোদ্ধাদের স্মরণ করে আমি কবিতাটি পড়েছি।